বাংলাদেশের বিপক্ষে আফ্রিকান বোলাররা সফল হয়েছেন তামিম ইকবালের পরামর্শে, বলেছেন আফ্রিকান স্পিনার কেশব মহারাজ। বাংলাদেশের উইকেট সম্পর্কে জানতে তামিম ইকবালের দ্বারস্থ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। সবশেষ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন এই দুই তারকা, সেখান থেকে তামিমের সঙ্গে মহারাজের ভালো বন্ধুত্ব ও সখ্যতা গড়ে ওঠে। মিরপুরের উইকেট ভালোই চেনা তামিমের, ফলে পিচ নিয়ে ধারণা নিতে এই আফ্রিকান স্পিনার তামিমের সারপণ্য হয়েছিলেন। আজ বুধবার টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে নিয়ে মহারাজ বলেন, আমি তামিম ভাইকে একটা মেসেজ করেছিলাম, আমার সঙ্গে তার ভালো সম্পর্ক, বিপিএল ও একই দলে খেলেছি, আমি তার কাছ থেকে কিছু পরামর্শ চেয়েছি কন্ডিশন ও এখানকার অবস্থা নিয়ে। তিনি আমাকে কিছু ধারণা দিয়েছিলেন উইকেট কেমন হতে পারে, এগুলো ভুল ছিল না, উইকেট তিনি 100 ভাগ ঠিক বলেছেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ঘুরে দাঁড়ালেও এখনই স্বস্তিতে থাকতে পারছেন না। মেহেদী হাসান, মিরাজ, জাকির আলী, অনিক মিলে 138 রানের জুটি গড়েন, যার প্রশংসা করে মহারাজ বলেন, অবশ্যই বাংলাদেশ আজকে ভালো করেছে, কন্ডিশন একটু ভালোই হয়েছে বল পুরনো হওয়ার পর, কিন্তু আমার মনে হয় এখনও আমরা এগিয়েই আছি, বাংলাদেশ এখন লিডে আছে, আমরাও 3 উইকেট দূরে আছি। তৃতীয় দিন শেষ হওয়ার আগে বাংলাদেশ 7 উইকেটে 283 রান সংগ্রহ করেছে, বর্তমান স্বাগতিকদের লিডে 81 রান। জয় পেতে হলে চতুর্থ দিন লক্ষ্যটা যতটা সম্ভব বাড়িয়ে নিতে হবে মিরাজদের, একইভাবে বাংলাদেশকে যত দ্রুত গুটিয়ে দিতে চান মহারাজ। মহারাজ বলেন, আমাদের যতটা কম রানে সম্ভব তাদেরকে আটকে দিতে হবে, কিন্তু আমি এখনও মনে করি আমরা ঘুরে দাঁড়াবো, আমরা প্রথম ইনিংসে ব্যাটিংয়ে যা করেছি সেটা মাথায় রেখেই বলছি।